ঈদ এটি মুসলমানদের জন্য এক চমৎকার এক আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় বুখারী শরীফ সহ সকল হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণনা পাওয়া যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সাপেক্ষেই তিনি কিছু আনন্দের আয়োজন করেছেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুজন ছোট ছোট মেয়ে, ছোট দুটি বালিকা মেয়ে, তারা তুগান্নিয়ান বিগিনা ইবুআস, সেই বুআস যুদ্ধের তারা গান করছিল, দুফ বাজাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। আবু বকর সিদ্দিক এসে যখন দেখলেন যে তার মেয়ে আল্লাহ নবীর ঘরে দুটো ছোট মেয়েকে নিয়ে এভাবে একটা আয়োজন করেছে নাসিদের, তো তিনি ধমক দিলেন আয়েশাকে যে তুমি এটা কি করছো আল্লাহ নবীর ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বারণ করলেন যে আবু বকর তুমি ধমক দিও না, নিষেধ করো না, এটা ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির আনন্দের উপলক্ষ রয়েছে, আজ আমাদের মুসলিম জাতির আনন্দের উপলক্ষ, কাজে আজ কিছু আনন্দ হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দের একটু সুযোগ দিয়েছেন, অর্থাৎ অন্য সময়ের তুলনায় মুসলমান অন্য সময়ে হাসি খুশি, কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, মুসলমানের আনন্দ উল্লাসের চেয়ে তার কান্না, আল্লাহর দিকে ধাবমান হওয়া, আখেরাত চিন্তা, পরকাল চিন্তা, এগুলোই যেন তার মধ্যে সবসময় প্রবল থাকে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। কিন্তু ঈদ মুসলমানদের জন্য এক হাদিসের বিবরণে, মুসনাদে আহমদের বিবরণের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসেই, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈদের এই উদযাপন দিয়েছেন ইহুদিদেরকে কথা দেখিয়ে দেওয়ার জন্যে যে ইসলাম কোনো নিরস কোনো ধর্মের নাম নয়, ইসলাম কোনো আনন্দ উল্লাস, কোনো আনন্দ ফুর্তি এবং বৈধ কোনো বিনোদন, মুক্ত বিনোদন থেকে একেবারে সম্পূর্ণ মুক্ত কোনো ধর্ম নয়। ইসলামের মধ্যে যেরকম আল্লাহ পাকের ইবাদতের বিধান রয়েছে, ইসলামের মধ্যে যেরকম আল্লাহর তরে নিজেকে বিলীন করে দেওয়ার আদর্শ রয়েছে, ইসলামের তরে যেমনিভাবে নিজের জীবনকে পরকালের জন্য বিনির্মাণ করবার আদর্শ রয়েছে, ইসলামের মধ্যে ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে থেকে, শরীয়তের হুকুমের মধ্যে থেকে আনন্দ উদযাপন করারও বিধান রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসের মধ্যে বা ছোট ছোট মেয়েদের যেই নাসিদের গল্প রয়েছে, ওখানে হযরতে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি ফাতুল বারির মধ্যে ওই হাদিসের ব্যাখ্যায় এই কথা লিখেছেন যে তুগান্নিয়া ওয়ালাইসাতা বিমুগান্নিয়াতাইন, হাদিসের কোনো ভাষায় এসেছে ওয়ালাইসাতা বিমুগান্নিয়াতাইন, অর্থাৎ পেশাদারিত্ব ছিল না তাদের, অর্থাৎ নাসিদের পেশাদারিত্ব এটাকে ইসলাম পছন্দ করেনি। অর্থাৎ এই যে এই যারা পেশাদার গায়ক গায়িকা বা পেশাদার গানের পেশা, এটাকে ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে এটার অপশন নেই। তো কাজেই হাদিস থেকে যেন কেউ আবার ভুল মেসেজ না বুঝে, সেজন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা করে দিয়েছেন এবং হাদিসের মধ্যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার মধ্যেই বিষয়টি উল্লেখিত রয়েছে। তো যাই হোক, তো ঈদের উদযাপন, ঈদের অবকাশ, এর যে অন্যতম একটি শিক্ষা এবং এর যে অন্যতম একটি লক্ষ্য, সেটি হলো দুনিয়াবাসীকে দেখিয়ে দেওয়া, দুনিয়ার অন্য ধর্মাবলম্বীদেরকে দেখিয়ে দেয়া, যারা ইসলাম সম্পর্কে, যারা মুসলমানদেরকে বা ইসলামের প্রতি যারা ধাবিত হতে চায় তাদেরকে যারা নিরুৎসাহিত করে তাদের মুখে একটি চপেটাঘাত, যে না, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, মানুষের জীবনে যেমন ইবাদতের প্রয়োজন, মানুষের যেমন জীবনে যেমন সিরিয়াসনেসের প্রয়োজন, মানুষের জীবনে বৈচিত্র্যেরও প্রয়োজন, বৈচিত্র্য মানুষের জীবনের একটি স্বভাবজাত চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বভাবজাত চাহিদা পূরণ করবার জন্য আমাদেরকে এই ঈদ দিয়েছেন, দুটি ঈদ। তো ঈদুল ফিতর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহান নেয়ামত,
তো আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন আল্লাহর এই নিয়ামতকে আমরা যেন গজবে পরিণত না করি। এটি একটি ইবাদত, ঈদ এটি একটি হলো একটি ইবাদত। আমরা এই ইবাদতকে আল্লাহ নাফরমানের উপলক্ষ হিসাবে কখনোই এটাকে ব্যবহার করব না, আমরা ঈদকে একটি ইবাদত হিসেবে উদযাপন করব। ঈদ ঈদের দিন ছোট ছোট বাচ্চারা তারা যে বড়দেরকে সালাম দিয়ে তারা ঈদের উপঢৌকন প্রত্যাশা করে, এটা এটা তাদেরকে রেসপেক্ট করা, তাদের এই উপঢৌকনে তাদের যে আবদার এটি পূরণ করা একটি ভালো উত্তম একটি কাজ। মুসলমানদের মধ্যে বড়দের সাথে ছোটদের যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা যে স্নেহ মমতার যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি নতুন মাত্রা যোগ হয় ঈদকে কেন্দ্র করে। আমরা ইনশাল্লাহ ঈদের এই সামাজিকতা আমরা রক্ষা করব। ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের অন্যতম একটি প্রকাশ মাধ্যম হলো ঈদ। ঈদকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য আনন্দের উপলক্ষ বানাক। তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে মনটা আমার একটু ভারী ছিল, গতকালকে আমি একটি পোস্ট লিখেছি আমার এই পেজে, আপনারা অনেকেই পড়েছেন। এই ঈদ প্রথম ঈদ যেটি মাকে হারানোর পর এই ঈদ করছি। গত ডিসেম্বরের 21 তারিখ আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আব্বা তো ইন্তেকাল করেছেন আরও প্রায় 7 বছর আগে, 2012 সালে, 8 বছর হয়ে গেছে আম্মা ইন্তেকাল করলেন। তো বাবা মাকে ছাড়া এই ঈদ, আসলে ঈদ আসলে আমরা সকলে ভাই বোনরা মিলে বাবার সামনে হাজির হতাম, শেষ দিকে আব্বার কাছ থেকে আমরা সকলে কিছু ঈদিও আমরা নিয়েছিলাম, আব্বা যেন আমাদেরকে ঈদই দিয়েছিলেন, সেটা আমাদের জন্য বড় উপলক্ষ ছিল আনন্দের। আম্মার কাছ থেকেও আমরা, আম্মা আমাদেরকে দিতেন অল্প অল্প করে হলেও, তো সেটাকে আমরা বড় আনন্দের উপলক্ষ হিসেবে গ্রহণ করতাম। কিন্তু আজ সে মা নেই, আমি ঈদের নামাজ আদায় করে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম মনটা একটু হালকা করার জন্য। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন।